বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্ত এক বছরেও কোনো অগ্রগতি নেই হত্যার সঙ্গে সরাসরি জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ তবে তদন্ত কর্মকর্তাদের দাবি এফবিআই ল্যাবে পাঠানো এগারোটি আলামতের ফরেন্সিক টেস্টের রিপোর্ট সম্পন্ন হয়েছে তা হাতে পেলে হত্যাকারী চিহ্নিত করা সম্ভব হবে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম তথ্য জানিয়ে বলেন এটিএম বুথে অর্থ জালিয়াতির ঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে গত বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করা গেলেও এদের একজনও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি ফলে এক বছরেও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি গোয়েন্দা পুলিশ গোয়েন্দারা বলছেন অভিজিৎ হত্যার সঙ্গে সরাসরি দুইজন জড়িত সহায়তাকারী ছিল চার থেকে পাঁচজন মোট সাতজনই অভিজিৎকে হত্যা করেছে যাদের মধ্যে দু একজনের নাম ঠিকানা ছবি পাওয়া গেলেও বাকিদের চিহ্নিত করা যায়নি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল ইসলাম এ সময় তিনি জানান এফবিআই ল্যাবে পাঠানো ফরেনসিক টেস্টের রিপোর্ট তৈরি হয়েছে সেখানে আটক থাকা বেশ কিছু আসামি ডিএনএর মিলও পাওয়া গেছে ওখানে আমরা শুনেছি যে কিছু কিছু ডিএনএ পাওয়া গিয়েছে কোন কোন তো ওই ডিএনএর সাথে মিলিয়ে সেই ক্ষেত্রে আমরা এদের ইনভলভমেন্ট সম্পর্কে নিশ্চিত হতে পারবো আর এর বাইরেও ধরা পড়েনি এমন আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের যে অভিযান সেটি অব্যাহত আছে হত্যার হুমকিতে থাকা লেখক প্রকাশক ব্লগারদের পুলিশি নিরাপত্তা চাওয়ার পরামর্শ দিলেন ডিআইজি মনিরুল ইসলাম এদিকে প্রসঙ্গ আসে এটিএম বুথে অর্থ জালিয়াতি নিয়ে এ বিষয়ে তিনি বলেন ছায়া তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ শিগগিরই এ চক্রের মূল হোতাদের গ্রেফতার করা সম্ভব হবে শ্যাডো ইনভেস্টিগেশন যেটি সেটি আমরা শুরু করেছি কারণ আমরা শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে জেনেছি এর আগে কর্তৃপক্ষ অর্থাৎ ব্যাংক অথরিটি অথবা কোনো ভুক্তভোগী আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন নাই ফলে করলে আমরা আরো আগে কাজ শুরু করতে পারতাম এছাড়া রাজধানীর উত্তরা থেকে চল্লিশ দিন আগে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ সেই সঙ্গে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি कबि सिद्दीकी न्यूज़ नाइन ढाका